ব্রাজিল 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 আমরা দেখেছি ব্রাজিলের বিশ্বকাপ নেওয়ার সেই ইতিহাস কিন্তু আমরা দেখেছি, কিন্তু আর্জেন্টিনার আমার মনে হয় এখন যে তরুণরা যারা আছে অনেকে আর্জেন্টিনার বিজয়ে যে বিশ্বকাপ নেওয়ার ইতিহাস কিন্তু তারা দেখেনি, তারা শুনেছে, তারা দেখেছে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছে ইতিহাস শুনে তারা হয়তো বা নেইমার কি তাহলে সাম্বা ড্যান্স করে মাঠে? আপনারা জানেন যে সাম্বা ড্যান্স এটা তো একটি একটি শোনো অভিনয়ের খেলা ব্রাজিল করে না, এগুলো বলবো না। না আপনারা জানেন যে শিরোপা নেওয়াটাই মুখ্য বিষয় না, সেখানে ব্রাজিলের খেলার যে ছন্দ সেটা অন্য কোনো দলে আমি দেখিনি। আমি আমি ছোটবেলায় আমি যেটা দেখেছি যে ব্রাজিলের যে শৈল্পিক খেলা, সেই রোনাল্ডোর খেলা, সেই রবিনহো, মানে আমাদের এই যে খেলার যে মানে আসল যে খেলা ফুটবল বলতে যে খেলা বুঝে এটা ব্রাজিলই দেখিয়েছে। আর্জেন্টিনা আর্জেন্টিনা আমার মনে হয় একটি একটি প্লেয়ারের উপর তারা নির্ভরশীল, তবে আমি মনে করি ব্রাজিল শুধুমাত্র শিরোপা জয়ের জন্যই তারা বিখ্যাত না, তারা তাদের খেলার তারা যে নৈপুণ খেলা দেখেছে ওইটার জন্যই বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বে ব্রাজিল বিখ্যাত। নেইমার অবশ্যই, আমরা তো আপনারা জানেন পাঁচবার বিশ্বকাপ নিয়েছি এবং আমরা এবারও আশাবাদী যে ব্রাজিল এবার বিশ্বকাপে কাতারে বিশ্বকাপে ব্রাজিল শিরোপা আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হলে জয়ী অবশ্যই অবশ্যই ব্রাজিল জিতবে, কারণ ব্রাজিলের যে ইতিহাস সেটাই বলে যে ব্রাজিল জিতে এগিয়ে যাবে। আপনারা জানেন যে ব্যালেন্স টিম ব্রাজিলকে আপনারা ফেলে দিতে পারেন না, কারণ ব্রাজিল কিন্তু সবসময় তাদের আপনারা দেখেন যে একদম তরুণ খেলোয়াড়দের নিয়ে কিন্তু সে ব্রাজিল কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমি আশাবাদী এবার কাতার শিরোপা ব্রাজিলই নেবে। সর্বশেষ হচ্ছে আমাদের ভাবি জীবন সঙ্গী, আসলে আপনারা জানেন যে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, আমার ছাত্রলীগের এবং ছাত্র রাজনীতি শেষ করেই পরবর্তী যে জীবন সেই জীবনে আমি পদার্পণ করার চেষ্টা করব। কতদিনের মধ্যে হবে সেটা? আসলে আমি ছাত্রলীগ যেদিনই আমার নেতৃত্বের জায়গায় আমার শেষ করতে পারবো, ছাত্রলীগের রাজনীতি আপনারা জানেন যে বাংলাদেশের আবেগের জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ, এবং সেই ছাত্র রাজনীতি শেষ করেই আমি আমার পরবর্তী যে পরিবার কেন্দ্রিক আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে আমি সেই সেই জায়গাটি আমি অবতীর্ণ হবো আর কি।